বাংলাদেশের সর্ববৃহৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার ও সৈনিক পদের প্রস্তুতিমূলক ডিফেন্স কোচিং সেন্টার সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। What is your father and mother name? Father Sam's Andy Fuzulhur and mother Sam's Akhtar. বাংলাদেশের তিনটা বাহিনী, সামরিক বাহিনী তিনটা, সেনা ও বিমান বাহিনী, কোন বাহিনীকে সব থেকে বেশি পছন্দ? বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি জানো স্যার? বাংলার আকাশ রাখবো। বাংলার আকাশ রাখবো। তুমি অফিসার পদে না ট্রাই করে তুমি কেন বিমান সেনার পদে আবেদন করেছো বা ট্রাই করছো? স্যার মূলত স্যার আমার অনেস্টির দিক থেকে স্যার আমার বাবা মা চায় যে আমি সৈনিক পদে যোগদান করি, কেননা স্যার অনেক অফিসার আছে যে তারা মানে উপর লেভেলে গিয়ে তাদের বাবা মাকে বলেছে। আচ্ছা, এই কারণেই স্যার আমি যাচ্ছি যে স্যার সৈনিক পদে। এটা তোমার বাবা মার কাছ থেকে এটা শুনতে পাওয়া, তাই না স্যার? তুমি সৈনিকে যেতে চাচ্ছ। আর তোমার পাঠ্যপুস্তক বিষয়ের মধ্যে সবথেকে কোন বিষয়ে খুব ফেভারিট সাবজেক্ট ছিল? ১১শে ফেব্রুয়ারিতে যারা ভাষা বাংলা ভাষাকে অর্জন করার জন্য শহীদ হয়েছিল তাদেরকে কি বলা হয়? স্যার ভাষা শহীদ। তো কয়েকজন ভাষা শহীদের নাম বলো তো স্যার। রফিক, জব্বার, শফিক, তারপর স্যার বরকত, সালাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই শহীদদের কোথায় ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানি? স্যার শহীদ মিনার। শহীদ মিনারে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? স্যার কেন্দ্রীয় শহীদ মিনার স্যার ঢাকায়। স্যার কোন জেলায় বাসা তোমার? স্যার জেলা বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করছিলেন? স্যার পায়রাবন গ্রামে। পায়রাবন গ্রামে। আমি ভালোবাসি বাংলাদেশ বিমান বাহিনীকে, এটা ইংলিশ করতে পারবা? স্যার আই লাভ এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স। আমি ভালোবাসি আমার বাবা মাকে। আই লাভ মাই ফাদার মাদার। আই লাভ মাই ফাদার মাদার, মাই প্যারেন্টস, রাইট? জি স্যার। বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পাওয়ার জন্য, বিমান সেনা পদে চান্স পাওয়ার জন্য তুমি কি মনে করো তোমার ভিতরে বা তোমার মধ্যে নিজ যোগ্যতা রয়েছে? কি ধরনের যোগ্যতা রয়েছে স্যার? বিমান সেনায় স্যার মূলত লাগে স্যার অনেস্টি, দায়িত্বনিষ্ঠা, সততা, সবগুলি আমার মাঝে আছে স্যার। মূলত হচ্ছে স্যার মেন্টালিটির দিক দিয়ে স্যার প্রিপেয়ার থাকতে হবে, এটা তুমি প্রস্তুত। আর বিমান সেনা চান্স পাওয়ার জন্য নিজের যে প্রস্তুতিটা পড়াশোনা করা, বাবা কি করেন তুমি? বাবা কৃষক।
বিশিষ্ট কয়েকজন ছিল মুক্তি সাজন সাজন তাদের নাম জানো কি ট্রাই করো তো সাজন বিশিষ্ট নাম স্যার মতিউর রহমান মহিমতি জাহাঙ্গীর মোস্তফা কামাল তারপর স্যার হামিদুর রহমান রুহুল আমিন স্যার জি স্যার 2018 সালে এশিয়া কাপ কোথায় হয়েছিল স্যার এশিয়া কাপ স্যার ইয়াদ হয়েছে স্যার দুবাই প্রধানের নাম বলতে পারবা স্যার ইয়ারচিফ মার্শাল মুশেদ জামান থ্যাংক ইউ ভেরি মাচ আমরা সাকিবের ভাই ভাই নিলাম ও বিমান বাহিনী বিমান সেনা পদের জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও বা এসএসসিতে ও এ প্লাস পেয়েছে তারপরে ও ইচ্ছা যে বিমান সেনা পদে যাবে তো আমার মনে হয় যারা তোমরা যেতে চাও আর প্রথমত আমি বলে নিই এটা যেটা প্রস্তুতিমূলক একটা টিউটোরিয়াল এর মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে আর ভুল চোটে যদি থেকে থাকে সেটা ক্ষমাসুলভ স্বরূপ দৃষ্টিতে সবাই দেখবেন বা তোমরা দেখবা আর প্রস্তুতি নিতে থাকো নিজেদের মতো করে পারফেক্ট যদি করতে চাও নিজেকে এখন থেকে প্রস্তুতির মাধ্যমে তাহলে তুমি রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো এসে বিমান সেনা পদের জন্য তুমি তোমার সঠিক প্রস্তুতিটা তুমি এখান থেকে সম্পূর্ণ করতে পারবো আমরা আশাবাদী আর সবসময় আমি একটা কথা বলি একটা প্রস্তুতি তোমাকে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে পারে আর প্রস্তুতি কখনোই তোমাকে বিফলে নিয়ে যাবে সবাই ভালো থাকবা ধন্যবাদ